আমি নায়ক হব, আমি হিরো হব, দুই হিরো বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ ভাই অঞ্জলি দর্পণে কি অবস্থা? তো গাইস চলে আসলাম আমাদের ভালোবাসার শহরে। হে গাইস গুড মর্নিং, দেখতে পাচ্ছ ভাই একদম পুরো রেডি। তো তোমাদের সবাইকে শুভ অষ্টমী, না হ্যাঁ তোমাদের সবাইকে শুভ অষ্টমী শুভেচ্ছা, একদম অষ্টমী ভালো কাটুক। হ্যাঁ তো যাই হোক তোমাদের পুজো, তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক, আই থিঙ্ক ভালো কাটছে। তবে মনে হয় না আমার এই ব্লগগুলো যে করবো আমি পুজোর ব্লগগুলো, তো এগুলো মনে হয় না পুজোর আগে আপলোড হবে, সম্ভবত এগুলো পুজোর পরেই হবে। তো যাই হোক তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? প্রচণ্ড রোদ, ভাই একদম পুরো হিরো হয়ে গেছে, আমি তো একদম ওল্ড মডেলই আছি, ও তো আরও হিরো। না না তো যাই হোক, ব্যাপার হলো আমার তো শরীর মোটামুটি ঠিক হয়েছে আর কি, আর কালকে ভাবছিলাম কালকে থেকে ব্লগ স্টার্ট করবো, এই ভাইদের জন্য আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, আমি ইন্ট্রো নিয়ে রেখেছিলাম কিন্তু এরা আমার সব প্ল্যান ক্যান্সেল করে দিল। যাই হোক আমার শরীর খারাপের জন্য আমি যাইনি। তো ব্যাপার হলো আজকের থেকে স্টার্ট হবে, আর ওদিকে আমাদের জনি ভাই, জনি ভাই আমার রেডি আছে, জনি ভাই একদম পুরো হটই হয়ে আছে। জনি ভাই তুমি যাবে না? কখন যাবে? তাড়াতাড়ি চলো, মনোজকে নিয়ে তারপর চলে যাবো একদম আমাদের রাজাহাট মোড় পূজা মণ্ডপে, সেখানে অঞ্জলি দিব, অনেক মজা হবে, সবাই আসবে, খুব মজা হবে, তাই তো? হ্যাঁ অর্পণ, পলাশ তোমরা রেডি হয়েছো? এই কে পাতা না কেন অর্পণ ভাই, তুমি কোথায়? এদিকে একটু তাকাও, এদিকে ফুজি মারো, কোথায় ধুতি পড়তেছ? আচ্ছা জঙ্গলে আটকে গেছে, যাই হোক তোমার রেডি হও ফটাফট। আমি নায়ক হব, আমি হিরো হব, এই ইয়া একটু স্মাইল দাও, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি অলরেডি। ও মালটা দা নাকটা স্যার একদম পুরো একেবারে খাঁটি নাইস। আচ্ছা তুমি যে কালকে শপিং মলে গেলে তখন কি এটা নিয়ে এসছো? আর আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না, তার কারণ আমাকে দেখে ব্লক করবে বলবে না, মানে ওর কিছু বলতে হবে না, ওকে তোমরা দেখলে বুঝে যাবে ও যে আমি কখন কোনটা পড়তেছি না পড়তেছি বা কটা নিচে আনিছি, ঠিক আছে বুঝতে পারবে ভাই। বিজি ম্যান, তো ফোন চলে আসছে, যাই হোক এই পাশ থেকে কোয়ালিটি খারাপ আসছে, এই পাশ থেকে একটু দেখা দেন ও হিরোদের। ব্যাপারটা হলো গিয়ে এদের সবাইকে দেখে আমার এখন মনে হচ্ছে আমি বাড়ি চলে যাই, ঠিক আছে? এদের দেখো একবার, এদের গেট আপটা একবার দেখো, আর আমাকে একবার দেখো, আরে কি বলবো আর। আর হ্যাঁ আমি জানি এদেরকে সবাই তোমরা দেখে একদম গোলে গোলে গেছো, তবে গোললে কোনো গোললে কিছু করার নেই, তার কারণ এরা অলরেডি সবাই বুকিং, ঠিক আছে? অলরেডি সবাই বুকিং, সবাই এরা কেউ ফাঁকা নেই, তাই তোমাদেরকে কেউ তোমাদেরকে এরা পাতা দিবে না, বেকার খালি বলে লাভ নেই, যদি পাতা দিতে হয় আমি দিব, ঠিক আছে? আমাকে আমাকে এসেস করতে পারো। এই তো আমাদের রাজাহাট মোড়ের পূজা সমবায় সংঘ। ও বন্ধুগণ এবার আমরা অঞ্জলি ফঞ্জলি দিব, তারপর তো মগন দেখাই বনেছে ভাই অঞ্জলি দর্পণে কি অবস্থা? ও ভাই 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 অঞ্জলি দর্পণে কি অবস্থা? তো গাইস আমাদের অঞ্জলি নেওয়া কমপ্লিট, মানে ডার হয়ে গেছে, এটা আমাদের আরেকটা পূজা রাজার মোড়ের, এটা অঞ্চল থেকে হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে ঠাকুর।
আরে সাকিব ভাই, তোমার দোকান কি রকম চলছে? ভালো চলছে ভাই। তোমার তো ইউটিউব চ্যানেল আছে, তো আমার দোকানের কথা একটু বলে দাও। নেই ও হ্যাঁ, এই তো তোমার এর জন্য ভিডিওটা স্টার্ট করলাম। ও তাই? হ্যাঁ অবশ্যই। তো ভাইয়ের দোকানে সবাই তোমরা এসো, এখানে ভালো ভালো ড্রেস আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর। তো লোকেশনটা বলে দে একটু। এই যে সুপার একদম অসম। তো যাই হোক, আমরা এখন কই যাচ্ছি? তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা হচ্ছে একদম রাত্রিবেলা। তো সারাদিনে আমাদের একটা প্ল্যান ছিল, দিনের বেলা একটা প্ল্যান ছিল, আমাদের দিনের বেলা একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়ে যায়, এর জন্য আমরা রাত্রিবেলা ঘুরতে যাচ্ছি, তাই তো? একদম সেই করে বললাম না, ফাটাফাটি। চলো একদম জলপাইগুড়ি দেখা হচ্ছে, তাই তো? বাই বাই, টাটা। ভালোবাসার শহরে, একদম। তো এখন আমরা এক এক করে সবকটা ক্লাবে মানে মণ্ডপে ঢুকবো, তোমাদেরকে সব দেখাবো একদম। আর হ্যাঁ, আজকে আমরা প্যান্ডেলের রিভিউ দিব, ঠিক আছে? চলো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। এটা ভালো করছো বল। যাই হোক, ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে। তো বন্ধুগণ, মনে হচ্ছে এটা আমাদের লাস্ট প্যান্ডেল দেখা, মানে ঠাকুর দেখা। তার কারণ আমরা শুধু বাইক নিয়েই ঘুরছি, তো সেরকম কিছু মানে দেখতে পারছি না আর কি, মানে প্যান্ডেল ঠাকুর দেখতে পারছি না। তো বন্ধুগণ, এরপর আমরা জলপাইগুড়ি থেকে চলে আসি ময়নাগুড়িতে। ময়নাগুড়ি এসে পুরো খাওয়া দাওয়া করে কি খেলাম জানি, বিরিয়ানি না এই সেই খেলাম, সেই তারপর এগ রোল, হ্যাঁ মেলা গেছে চিকেন মোমো, সেই মেলা গেছে, সেই টেস্ট মারাত্মক টেস্ট, একদম টেস্ট হয় না বিরিয়ানিটা। তো যাই হোক, ময়নাগুড়ি এসে আজকে পুরো ঘুরলাম, আবার কালকে ঘুরবো, কালকে ব্লগ করবো, আসে ব্লগ ময়নাগুড়ি ব্লগ আসে আসে করি নি, ওটা কালকে করবো, একদিন সব করলে কালকে করবো। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, একদম।
আবার দেখা হচ্ছে কালকে, তাই তো? বাই বাই টাটা। আর তোমরা আমাকে ফেসবুক ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ফলো করে দাও, তাই তো? চলো টাটা, গুড নাইট, সবাইকে গুড নাইট, গুড নাইট, গুড নাইট টাটা।